বলেন তো শুনি। শ্রী শ্রী রাম মোরে হৃদয় গ্রাম ধাম বিধি আশা পুণ্যের সাম কি কইব হরে রবাকা ইন্দ্রের অমরাপুর নবগঙ্গার উত্তরধার 70,000 টাকায় করিলাম। এদেশে কারু সাধ্য বাদিয়া নদীর অঙ্গ জলমাঝে কমল সন কলিকাতা রাজচন্দ্র রাজ 1230 সালে শুরু করে কাজ 1236 সালে সমাপ্ত হলো। এই হচ্ছে সেই মিয়ার দালান। আসসালামু আলাইকুম। ভিডিওর মূল গল্পে যাওয়ার আগে এখানে যেটা দেখাচ্ছি তা হলো ঝিনাইদহের লক্ষণদিয়া গ্রামের দুর্গাপূজার একটি মণ্ডপ। যেদিন আমি ঝিনাইদহে পৌঁছাই সেটা ছিল দশমী। ঈদের মতোই মূর্তি ভাসানোর এই প্রক্রিয়াটাও যে আমাদের দেশের কোথাও কোথাও একদিন পরে হয়ে থাকে তা আমি সেদিনই জানতে পারি। যদিও আমার ইচ্ছা ছিল যে দশমীর মতো বিশেষ দিনে নতুন একটা জায়গায় গিয়েছি, দশমীর কোনো একটা অংশ বা কোনো মণ্ডপ যদি আমি দেখতে পেতাম তাহলে এটা একটা বোনাস হতো, কিন্তু সেজন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আমার পৌঁছানোর প্রয়োজন ছিল যেটা আমার পক্ষে সম্ভব হয়নি। লক্ষণদিয়ে আমি গিয়েছিলাম একটা রাজবাড়ি দেখার জন্য, কিন্তু সেখানে পৌঁছানোর পরে জানতে পারি যে ওই রাজবাড়ির যে ধ্বংসাবশেষ ছিল সেটা অনেক আগে বিলীন হয়ে গেছে। মন খারাপ করে আমি ফিরে যাচ্ছিলাম, তখন আমার চোখে পড়ে একটা ছোট্ট গ্রাম্য মেলা যেটা দশমী উপলক্ষে উদযাপিত হচ্ছিল প্লাস এই মণ্ডপটি, তাই আমি ছোট একটা ভিডিও করে নিলাম। যাই হোক, এখন মূল গল্পে যাচ্ছি। মিয়ার দালান। মিয়ার দালান ঝিনাইদহ জেলার সবচেয়ে উল্লেখযোগ্য বা জনপ্রিয় দর্শনীয় স্থান বললেও ভুল বলা হবে না। এই দালানটি জিনের তৈরি বা এটি একটি ভৌতিক বাড়ি হিসেবেও বেশ কয়েক জায়গায় প্রচারিত হয়েছে। দুঃখজনকভাবে বেশ কয়েকটি জনপ্রিয় ব্লগেও এরকম কথা বলা আছে। পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, আমি একজন খাঁটি মুসলমান, জিনে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং মিয়ার দালানের নির্মাতা কোনো জিন নয়, বরং এই বাড়িতে জিনের উপস্থিতির নির্মাতা এই দালানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্বপন মিয়া নামের একজন ব্যক্তি, যাকে সামনে দেখতে পাচ্ছেন উনি না, স্বপন মিয়াকে আপনারা একটু পরেই দেখতে পাবেন লুঙ্গি পরা টি শার্ট পরা। ভ্রমণকারী বা দর্শনার্থীদের দেওয়া বকশিসই ওনার উপার্জনের একমাত্র পথ বলে উনি উল্লেখ করেন, তাই জিন সহ জিনের গল্প সহ বিভিন্ন চিত্তাকর্ষক গল্প উনি এরকম ভ্রমণকারীদের শুনিয়ে থাকেন। যেমন ওনার মতে এই বাড়ির প্রতিষ্ঠাতা মুঘল বংশের সাথে সরাসরি সম্পর্কিত। উনি বাড়ির নিচে সুড়ঙ্গ আছে এটা না বলে জিনেরা থাকার জন্য এই বাড়ির নিচে ঘর নির্মাণ করেছিল এটা প্রমাণ করাতেই বেশি তৎপর ছিলেন। আমি সেখানে বেড়াতে যাওয়ার 2 দিন আগে নাকি বাড়ির হিমাগারের পাশের জানালার কাছে কোনো এক সাপ খোলস পরিবর্তন করে রেখে গেছে বলে উনি জানান এবং পরবর্তীতে সেই খোলসটিও আমাকে দেখান। বাড়ি মালিকের ত্যাজ্যপুত্র হওয়ার গল্পটিও তিনি আমাকে শোনান, যেটা মোটেও ভ্যালিড না। শুরুতে উনি যে ছড়াটি শোনালেন তা বাইরের দেওয়ালে প্রবেশ ফটকের ওপরে খোদাই করে লেখা আছে। উনি আমাকে কি কি বললেন তা ওনার মুখ থেকেই শুনুন। ভারতবর্ষের লোক ছিল সম্ভবত হইল কি সম্রাট হইতে তৈরি করছিল শাহজাহানের হইল কি বংশধর। বলেন তো শুনি। শ্রী শ্রী রাম মোরে হৃদয় গ্রাম ধাম দিদি আশা পুণ্যের সাম কি কইব হরে রবাকা ইন্দ্রের অমরাপুর নবগঙ্গার উত্তরধার 70,000 টাকায় করিলাম। এদেশে কারু সাধ্য বাদিয়া নদীর অঙ্গ জলমাঝে কমল সন কলিকাতা রাজচন্দ্র রাজ 1230 সালে শুরু করে কাজ 1236 সালে সমাপ্ত হলো। এই হচ্ছে সেই মিয়ার দালান। মানে আমরা আমরা সে মিয়া বংশের লোক। আমার দাদা হলো ইমান আলী মিয়া, তার ছেলে পেলে হচ্ছে আমার চাচারা, তার ছেলে পেলে আমরা আমরা বসবাস করাতে আমাদের নামে নামকরণ হয়েছে মিয়ার দালান। আচ্ছা, মূলত হচ্ছে সোলন চৌধুরী, সে হচ্ছে ভারতবর্ষের সম্রাট শাহজাহান মানে আকবরের হচ্ছে
ওই বংশের একজন মহিলাকে খুব ধনাট্য উনি হলো গে এই বাড়িতে এসে এই সুন্দর জিনিস বানাইছে ভ্রমণে আইছে ওই মেয়েটা দেখে পছন্দ করে করে বিয়ে করে আর যখনই ওনার বাপ তেজপুত্র করে দেয় হ্যাঁ হ্যাঁ মানে নাই না তখন হলো গে আইছে এখানে বাড়ি করে ও আপনি এখানে কোথায় থাকেন আমি দোতলায় থাকি জানালাটা একদম নদীর তীরবর্তী ঝোপঝাড়ের সাথে লাগোয়া মাটির নিচে দেবে আছে এরকম যে জানলার মতন অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো তৎকালীন হিমাগার বা ফ্রিজ হিসেবে ব্যবহৃত এখানে কাঁচা শাকসবজি মূলত রেখে দেওয়া হতো আর রান্না করা খাবার রাখা হতো পাশের ঘরে যা বর্তমানে সিমেন্ট দিয়ে আবার একটু মেরামত করে নেওয়া হয়েছে মিয়ার দালানে ঢোকার সময় প্রবেশপথের শুরুতে একটা অর্ধবৃত্তাকার প্রাচীর দেখা গিয়েছিল তো এরকম প্রাচীর আমরা প্রায়ই বিভিন্ন ঐতিহাসিক দালানে দেখে থাকি যেটা মূলত ঐতিহাসিক দালানও দেখা যায় আমরা বিভিন্ন সিনেমাতেও দেখেছি এর আগে তো প্রবেশপথের সাথেই শুরুতেই এই অর্ধগোলাকার দেয়ালটি ছিল মূলত একটা পর্দা অর্থাৎ বাইরে থেকে হঠাৎ কোনো গেস্ট চলে আসলে তারা যেন যখন তখন অন্দরমহলে প্রবেশ করতে না পারে সেটা প্রতিরোধ করার জন্য এই দেয়ালটিকে পর্দা হিসেবে ব্যবহার করা হতো আর কাজের লোক থাকতো ওই রুমে বাড়ির ভিতরে ঢোকা নিষেধ ছিল ওখানে সিঁড়ি ছিল বাইরে যাইতো সিঁড়ি দিয়ে আবার উঠে ওইখানে ও এইখানে আসতে পারতো না না এই বাড়ির ভিতরে ঢোকা নিষেধ হ্যাঁ এরকম ছিল এটা গোসলখানা আর ওই দিকে ওয়াশরুম আচ্ছা আর পিছনে এইটা খাবার ঘর নিচেরটা আমি দেখি যে নিচেরটা মিয়ার দালানের প্রকৃত ইতিহাস সম্পর্কে আমি জানতে পারি অনলাইন থেকে অনলাইনের বিভিন্ন সংবাদ মাধ্যম বা ব্লগ থেকে আমি এই ইতিহাস সম্পর্কে জানতে পারি তাছাড়া স্থানীয়দের কাছেও এর ইতিহাস সম্পর্কে আমি কিছু ইনফরমেশন জোগাড় করেছিলাম তো সেগুলোর ভিত্তিতে আমি যা জেনেছি তা জানাচ্ছি যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে আপনারা কমেন্টে সেটা জানিয়ে দেবেন মিয়ার দালান নির্মাণ কাজ শুরু হয় 1229 বঙ্গাব্দে এবং শেষ হয় 1236 বঙ্গাব্দে তৎকালীন জমিদার সলিমুল্লাহ চৌধুরী এই দালানটি নির্মাণ কাজ শুরু করেন দালানটি ঝিনাইদহ শহর থেকে 3 কিলোমিটার দূরে মুরারিদহ গ্রামের নবগঙ্গা নদীর তীরে অবস্থিত খাবার ঘরের সাথে এই যে লাগোয়া অংশটি দেখতে পাচ্ছেন এটি একদম নদীর তীরেই অবস্থিত এবং এখানে বাড়ির সর্বশেষ মালিক বা যিনি এখানে থাকতেন বাড়ির কর্তা তিনি খাবারের পরে বিশ্রামের জন্য বসতেন এখানে সলিমুল্লাহ চৌধুরী সম্পর্কে কিছু বলে নেওয়া প্রয়োজন সলিমুল্লাহ চৌধুরী তৎকালীন জমিদার ছিলেন এবং তার পিতা বোধই বিশ্বাস ছিলেন নলডাঙ্গার রাজবংশের দেওয়ান পিতার মৃত্যুর পরে সলিমুল্লাহ চৌধুরী রাজবংশের কর্মচারী হিসেবে বেশ প্রশংসিত হন এবং যথেষ্ট উন্নতি করেন কাজের প্রতিদান হিসেবে তাকে চৌধুরী উপাধি দেওয়া হয় তিনি স্থানীয়দের কাছে মিয়া সাহেব নামে পরিচিত ছিলেন তার এই মিয়া সাহেব নামের মাধ্যমেই এই দালানটি মিয়ার দালান হিসেবে পরিচিতি লাভ করে সলিমুল্লাহ চৌধুরী মুরারি নামের এক হিন্দু রমণীর প্রেমে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন পরবর্তীতে মুরারির ধর্ম এবং নাম পরিবর্তন করে আশরাফুন্নেসা রাখা হয় 1947 সালে দেশ বিভাগের সময়ে সলিমুল্লাহ চৌধুরী এই বাড়িটি
স্থানীয় ধনাঢ্য ব্যক্তি সেলিম চৌধুরীর কাছে বিক্রি করে দেন। চুনসুরকির সঙ্গে ইট মিশে তৈরি এই বাড়ির দেওয়াল 25 ইঞ্চি পুরু। এটি উত্তর দক্ষিণে 82 ফুট এবং পূর্ব পশ্চিমে 66 ফুট দীর্ঘ। এই দালানে বিভিন্ন ছোট বড় আকারের 16টি কক্ষ রয়েছে। এর ছাদে রয়েছে শ্বেত পাথরে আচ্ছাদিত একটি চিলে কোঠা, যা সেই সময়ে নামাজের কাজে ব্যবহার করা হতো। এই বাড়ির নির্মাণ খরচ ছিল তৎকালীন সময়ে 75,000 টাকা। কলকাতার কারিগর বা রাজমিস্ত্রি অথবা আমার ধারণা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার রাজচন্দ্র নাজ এই বাড়িটি নির্মাণ করেন। যদি আমার ইনফরমেশনে ভুল হয়ে থাকে অনুগ্রহ করে জানিয়ে দেবেন। বলা হয় নদীতে যেভাবে বাঁধ দিয়ে এই দালান নির্মিত হয়েছে সেই নদী ঝিনাইদহ শহরে আর নেই। স্বপন মিয়া বর্তমানে এই ভবনের দোতলায় বাস করেন এবং তিনি একাই এখানে বাস করেন। আর এই যে এখানে দেখানো হচ্ছে ভেন্টিলেটরের মতো একটি উন্মুক্ত অংশ, এগুলো দেখে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এখানে সুড়ঙ্গ রয়েছে, অর্থাৎ বাড়ির নিচে কোনো না কোনো সময় সুড়ঙ্গ ছিল। মূলত বাড়িটি থেকে নবগঙ্গা নদীর নিচ দিয়ে সুড়ঙ্গটি ছিল বলে ইতিহাসে উল্লেখ করা হয়েছে। কিন্তু স্বপন মিয়ার দৃঢ় দাবি এটা কোনো ঘরের ভেন্টিলেটর না, ভেন্টিলেটর যা ঘরটিকে ঠান্ডা রাখার কাজে ব্যবহার করা হতো। এ বাড়ির কোনো অংশ দেবে যায়নি, সুতরাং এটাকে ভেন্টিলেটর বলার কারণটা মোটামুটি গ্রহণযোগ্য হতে পারে, যদি না তিনি বলতেন যে এই ঘরের বাসিন্দা মানুষ নয় বরং জিন ছিল। বাড়ির কোনো অংশ দেবে যায়নি, সুতরাং এ ধরনের উন্মুক্ত প্রবেশপথ যে সুড়ঙ্গেরই ইঙ্গিত দেয় তা বুঝে ওটা খুব একটা অস্বাভাবিক নয়। বাড়ির পেছনের দিকের বাগানে অবস্থিত এই 12 মাথাওয়ালা খেজুর গাছটিও বেশ প্রসিদ্ধ। বলা হয়ে থাকে একসময় 12টি মাথা থেকেই খেজুরের রস আহরণ করা হতো। আর এই যে আশেপাশে এলাকা দেখছেন, এখানে স্বপন মিয়ার পরিবারের সদস্যরাই বাস করেন এবং এই বাগানগুলোও তাদেরই পরিবারের অংশ। এটাই ছিল আমার ঝিনাইদহ ভ্রমণের শেষ গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।